মাত্র তিনটি অভ্যাস আপনার এবং যে সকল রোগীদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের এই কষ্ট থেকে বা সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আজকে সেই কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার জানা তিনটি অভ্যাস। প্রথম অভ্যাসটি হল চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করে দিন। তারপরে আসছে যে ঘুমানোর আগে আর ঘুম থেকে জেগে দুই সময় একদম সাথে সাথে পানি না খাওয়া। এরপরে আসছে যে কেগাল এক্সারসাইজ, এক ধরনের ব্যায়াম, তলপেটের মাংসপেশিগুলির ব্যায়াম করা অত্যন্ত জরুরি যাদের ঘন ঘন প্রস্রাব ত্যাগ করার অভ্যাস আছে অথবা যাদের প্রস্রাব কাপড়ে পড়ে যায়। তবে যাদের প্রস্রাব থলিতে বা প্রস্রাব তন্ত্রের ভিতরে কোনো রোগ আছে তাদের কিন্তু এই পদ্ধতি তিনটাতে কোনোই সাফল্য বা কোনোই সুবিধা এনে দেবে না।